নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড এডিটার কি বললেন দিল্লি পুলিশের তদন্ত আদৌ নিরপেক্ষ লেখা শোভন তরফদার এডিটার এই সময় গোল্ড পুলিশ এবং আমজনতার মধ্যে পারস্পরিক সম্পর্ক নিছক ক্ষমতার কম বেশি নয় অর্থাৎ উর্দিধারীর ক্ষমতা আর উর্দি নেই যার গায়ে তার তথাকথিত দুর্বলতাই কিন্তু এই দুই তরফের মধ্যে আসল সম্পর্ক নয় প্রকৃত সম্পর্কটি হল আস্থা এবং সেখান থেকে গড়ে ওঠা বিশ্বাস পুলিশ যখন তদন্ত চালাবে তখন সেই প্রক্রিয়ায় জনতার সামিল হওয়া জরুরি কিন্তু জনতার সেই অংশগ্রহণ তখনই স্বতঃস্ফূর্ত এবং সার্থক হয়ে উঠবে যখন সেই অংশগ্রহণের মধ্যে থাকবে পুলিশি তদন্তের প্রতি বিশ্বাস সেই বিশ্বাস যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেদিকে নজর রাখা জরুরি দুর্ভাগ্যবশত দিল্লিতে কিছুকাল আগে ঘটে যাওয়া সংঘর্ষের তদন্ত যে পথে এগোচ্ছে তাতে নিরপেক্ষতার শর্তগুলি আদৌ মেনে চলা হচ্ছে কিনা সে প্রশ্ন উঠতে বাধ্য ফলে জনতাও সেই তদন্তে কতটুকু আস্থা রাখতে পারবে সেই প্রশ্নটিও স্বাভাবিকভাবেই উঠে আসে আশির দশকে খালিস্তানপন্থী আন্দোলনে উত্তাল পাঞ্জাবকে শান্ত করতে যিনি খুবই সক্রিয় ভূমিকা নিয়েছিলেন প্রাক্তন সেই পুলিশকর্তা কর্তা জুলিও রিবেরো সম্প্রতি দিল্লি পুলিশকে একটি চিঠি দিয়েছেন সংঘর্ষের তদন্তে যাতে নিরপেক্ষতা বজায় থাকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েই সেই চিঠি রিবেইরোর কথাকে যথাযথ গুরুত্ব দিয়ে ভাবা উচিত কারণ তিনি মনে করিয়ে দিয়েছেন গণতন্ত্রের পক্ষে খুবই জরুরি একটি কথা তা এই যে তদন্তের অছিলায় জনতার শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া আদপেই উচিত নয় তার সর্বপ্রধান কারণ এটাই যে ভারতীয় রিপাবলিকে জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সংবিধান সম্পূর্ণভাবে মেনে নিয়েছে সেখানেই এই প্রজাতান্ত্রিক সংবিধানের প্রকৃত মহিমা দুঃখের বিষয় স্বাধীন গণতান্ত্রিক ভারতের গত সাত দশকের ইতিহাস বলবে প্রতিবাদীর স্বরকে নানাভাবেই রুদ্ধ করার চেষ্টা হয়েছে নানা সময় দিল্লি পুলিশের তদন্তের ধাঁচ ধরন থেকে এই ভয় উঠে আসতেই পারে যে সেই লজ্জাজনক তালিকাটি আরও একটু বাড়ল না তো যদি হেডস্পিচ ছড়ানোই অপরাধ হয় তাহলে কথা মনে রাখা দরকার যে সেই অপরাধে যারা অপরাধী তেমন বেশ কিছু নাম কিন্তু সিএএর এর সমর্থক শিবিরেও হাজির অথচ তাদের বেমালুম বাদ দিয়ে যদি বেছে বেছে সিএএ বিরোধী পক্ষের লোকজনদের অভিযুক্ত তালিকায় রাখা হয় তখন তদন্তের উদ্দেশ্য এবং বিধেয় নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য ফলে জনতা পুলিশের পারস্পরিক আস্থার সম্পর্কেও তার ছাপ আসতে পারে বিষয়ে সতর্ক হওয়া জরুরি সব থেকে বড় কথা জনতার প্রতিবাদের অধিকার যাতে কোনোভাবেই লঙ্ঘন করা না হয় সেটিও খেয়াল রাখা জরুরি আশা করা যায় সংশ্লিষ্ট প্রশাসন এ ব্যাপারে তৎপর হবে